আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। আজকে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে একটা বিষয় নিয়ে বা টপিক আমরা আলোচনা করছি, হোয়াই অ্যান্ড হোয়েন দ্য ব্যাংকার মাস্ট রিফিউজ দ্য পেমেন্ট। অর্থাৎ আমি ব্যাংকার হিসেবে, স্পেশালি আমরা যারা কাউন্টারে আছি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাশ কাউন্টারে কাজ করে থাকি, কখন এবং কোন সময়ে কেন আমরা চেকের পেমেন্টটা দিতে পারবো না বা আমাদের চেকের পেমেন্ট করতে বাধ্য আমরা। কারণ টেলার হিসেবে কাজ করছে, স্পেশালি যারা ডিপোজিটে আমরা কাউন্টার রিলেটেড পেমেন্টের সাথে সম্পৃক্ত তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বিভিন্ন সিচুয়েশনে পড়ি, কোন সময় আমরা চেকের পেমেন্ট দিব, কোন সময় চেকের পেমেন্ট দিতে পারবো না, এটা কিন্তু একজন ব্যাংকার হিসেবে জানা খুবই জরুরি। আমরা শুরুতে আসি যে চেক পেমেন্ট দেবার এই মানে স্টপ করার অথবা পেমেন্ট না দেবার ইনস্ট্রাকশনের দিক থেকে কে এই রাইট রাখে। তাহলে প্রথম কথাই হলো যে একজন ড্রয়ারের একমাত্র রাইট আছে যেটা কাউন্টার মাইন্ড করতে পারে, পেমেন্ট করতে পেমেন্টকে স্টপ করাতে পারে। প্রশ্ন হলো যে কোন কোন সিচুয়েশনে ড্রয়ারের এই রাইট আছে এটা আমাদের জানা দরকার। নাম্বার ওয়ান হচ্ছে যে ড্রয়ারের ফার্স্ট যে রাইট সেটা হলো যে টু কাউন্টার মাইন্ড দ্য পেমেন্ট বাই দ্য ড্রয়ার শুধুমাত্র করতে পারে, এটা আমরা বললাম, কোনো নট বাই এ পেই অর এন্ডোর্সি। এই পেই বাই এন্ডোর্সি কিন্তু চেকের পেমেন্ট করতে পারে, মানে স্টপ পেমেন্ট করার রাইট রাখে না, এটা আমাদের প্রথমে জানতে হবে। অনেক সময় আমরা কাউন্টারে পেমেন্ট করার ক্ষেত্রে দেখি যে একজন ব্যক্তি যদি আরেকজন কোনো কাউকে যদি কোনো একটা চেক দেয়, চেকের যদি পেই যদি সেই চেকটাকে আবার আরেকজনকে এন্ডোর্স করে থাকে এবং এই এন্ডোর্স করার পরে ওই পেই কিন্তু ওই চেকের যদি পেমেন্টটা দিতে না চায় সেটা কিন্তু সে পারবে না। এন্ডোর্সি যদি এটা আবার ফার্দার যদি এন্ডোর্স করে, এন্ডোর্সি যদি আবার ফার্দার এন্ডোর্স করে, তাহলে সেই এন্ডোর্সি এন্ডোর্স করার পরে ফার্দার এন্ডোর্স করার পরে যদি উনি আবার ওটাকে পেমেন্ট করার স্টপ করাতে চায় সেটার কিন্তু রাইট তার নাই। তাহলে এটা একমাত্র একচ্ছত্র রাইট হচ্ছে হলে কি আমাদের ড্রয়ারে, ড্রয়ারই শুধু এই কাজটা করতে পারে। এই স্টপ পেমেন্টটা কিভাবে করতে হবে এটা আমাদের জানা খুবই জরুরি। ড্রয়ার কি মৌখিক ভাবে বললে সেটা কি হবে না, এই স্টপ পেমেন্ট হতে হবে অবশ্যই কি একটা রিটার্ন ভাবে এটার পেমেন্ট জমা দিতে হবে, রিটার্ন ভাবে স্টপ পেমেন্ট করতে হবে। এরপরে হচ্ছে লেখে স্টপ পেমেন্ট অর্ডার মাস্ট বি সাইন বাই দ্য ড্রয়ার, ড্রয়ার কিন্তু অবশ্যই এটাকে সাইন করতে হবে। অথবা কোনো যদি অথরাইজ পার্সন থাকে, ইন কেস অফ দি ফার্ম জয়েন্ট অ্যাকাউন্ট স্টক, আমরা জানি যে অনেক কোনো ফার্ম অথবা জয়েন্ট অ্যাকাউন্ট বা ট্রাস্ট অ্যাকাউন্ট বা জয়েন্ট স্টক কোম্পানিতে এখানে অথরাইজ করা হয় অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় বা ম্যান্ডেট দেওয়া হয়, সেই ম্যান্ডেটধারী ব্যক্তিও কিন্তু চেক দেওয়ার পরে অন বিহাফ অফ দ্য ড্রয়ার, এটা কিন্তু অন বিহাফ অফ দ্য ড্রয়ার যে পার্সন অথরাইজ থাকে এবং সেই অথরাইজটা আবার করতে হবে কিন্তু ড্রয়ারকে, যে সে এই ধরনের রাইট ফুল করে এবং তার ইনস্ট্রাকশনে কিন্তু চেকের স্টপ পেমেন্ট করা যাবে। এবং এই স্টপ পেমেন্ট যদি ইনস্ট্রাকশন চলে আসে সেক্ষেত্রে আমরা ব্যাংকাররা আর এটাকে পেমেন্ট করতে পারবো না। দ্বিতীয়ত হলো কি, ড্রয়ার মাস্ট ইনফর্ম দ্য ফুল অ্যান্ড কারেক্ট ডিটেলস অফ দ্য, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খালি স্টপ পেমেন্ট ড্রয়ার করলেই চলবে না, সেই স্টপ পেমেন্টটা অবশ্যই তাকে ফুল এবং কারেক্ট ডিটেলস অফ দা চেক পেমেন্ট, কেন চেকের পেমেন্টটাকে করছে সেটা দিয়ে তাকে স্টপ পেমেন্ট জানাতে হবে যে এই কারণে আমি চেকটা স্টপ পেমেন্ট করছি। তারপরে হচ্ছে লেখে কাউন্টার মাইন্ডস অর্ডার মাস্ট বি ছাড় ফ্রম দা ব্যাংকার বিফোর দা পেমেন্ট, চেক কিন্তু ব্যাংকার পেমেন্ট দেওয়ার আগে তাকে ড্রয়ারকে এই ইনস্ট্রাকশন দিতে হবে, পেমেন্ট হয়ে গেলে আর এটা কিন্তু সম্ভব না। স্টপ পেমেন্ট অর্ডার রিমেইনস ইফেক্টিভ আনটিল দা, এটা কতক্ষণ পর্যন্ত স্টপ পেমেন্ট অর্ডারটা থাকবে, স্থায়ী থাকবে, বলা হয়েছে যে যতক্ষণ ড্রয়ার এটাকে রিভোক করে না করবে, উইথড্র করে না নেবে ততক্ষণ পর্যন্ত তার এই কমান্ডটা কি থাকবে, বলবৎ থাকবে। এরপরে হচ্ছে হলে কি ইম্পর্টেন্ট ইস্যু আরেকটা, যে যদি ড্রয়ার মারা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ড্রয়ারের ডেথ মানে নিউজ পাওয়ার পরপরই তার পেমেন্টটা কিন্তু স্টপ করে দিতে হবে ব্যাংকারের। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে পেমেন্টের যে মানে মৃত্যুর যে সংবাদটা সেটা রিলায়েবল সোর্স থেকে পেতে হবে। যদি দেখা যায় যে কোনো ফেক কোনো নিউজ থেকে যদি এই নিউজটা চলে আসে এবং তারই প্রেক্ষিতে যদি স্টপ পেমেন্ট করা হয় এবং সেই সোর্সটা যদি রিকগনাইজ কোনো সোর্স না হয়, তা পরবর্তীতে দেখা গেল যে এই চেকটা বাউন্স হয়ে গেলে যিনি মানে মানে ক্ষতিগ্রস্ত হলেন তিনি যদি কোর্টে মামলা করেন চেক ডিজনের মামলা এবং ড্রয়ার যদি সেটাকে অস্বীকার করে বসে যে না আমি তো তাকে স্টপ পেমেন্ট করতে বলিনি আর আমার মৃত্যুর কথাটা হচ্ছে একটা গুজব ছিল, সো আমি এটা টেক দ্য আই নট ইন্টারেস্টেড টু টেক দ্য রেসপন্সিবিলিটি, সেক্ষেত্রে ব্যাংকারদের জন্য অনেকটা সেক্ষেত্রে আমাদের বিপদ হবে। এই জন্য রিলায়েবল সোর্সটা কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে, যদি গ্রাহকের মৃত্যুর সংবাদের প্রেক্ষিতে আমরা চেকের পেমেন্টটাকে যদি স্টপ করে দিই। এরপরে হচ্ছে লিক ইনসলভেন্সি অফ দি ড্রয়ার, ড্রয়ার যদি দেউলিয়া হয়ে যায় এবং কোর্ট কর্তৃক যদি কোনো ড্রয়ার যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সেই দেউলিয়া ব্যক্তির কিন্তু চেকের আর কোনো অনার করবার সুযোগ কিন্তু ব্যাংকারের নেই। এর অর্থ হলো এই যে যদি কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় এবং এই কোম্পানির যদি কোনো অ্যাকাউন্ট যদি কোনো ব্যাংকে থাকে এবং
ওই কোম্পানির যে লায়াবিলিটি দেউলিয়া হয়ে গেছে মনে করে লায়াবিলিটিতে রিয়েলাইজেশন হবে কিন্তু তার অ্যাসেট ভ্যালু দিয়ে, এবং সেখানে তার যে শেয়ার হোল্ডার আছে শেয়ার হোল্ডারকে কিন্তু এই জন্য এই চেকের কিন্তু আর কোনো পেমেন্ট করতে পারবে না। অর্থাৎ ইনসলভেন্সি হলেই সে কিন্তু তার চেকের কন্ট্রাক্টের যোগ্যতা হারায় ফেলে, আমরা কন্ট্রাক্টের অনুযায়ী জানি সেই অনুযায়ী তার কিন্তু আর কি হবে না চেকের, তার চেকে কিন্তু পেমেন্ট করা যাবে না। তারপরে লেগে ইনসানিটি অফ দ্য ড্রায়ার, ইনসানিটি বিভিন্ন কারণে কোনো হাই ফেভার অথবা ড্রাগ অতিমাত্রা ড্রাগ নেওয়ার কারণে যখন তার স্বাভাবিক সংজ্ঞা বা জ্ঞান হারিয়ে ফেলে তখন কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টের 11 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু কন্ট্রাক্ট করার যোগ্যতা হারিয়ে ফেলে। সো এই ব্যক্তির কিন্তু যে চেকের উপস্থাপন করলে সেই চেকের পেমেন্ট কিন্তু করা যাবে না। গার্নিশ অর্ডার যদি কোর্টের কোনো নিষেধাজ্ঞা থাকে যে এই অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করা যাবে না, এরকম সিচুয়েশন হলে তাহলে সেই কিন্তু সেই চেক কিন্তু আর কিন্তু কি করা যাবে না, সেই চেক মানে সেই চেকের এগেনস্টে পেমেন্ট দেওয়া যাবে না, ব্যাংক এই চেক পেমেন্ট গুলো দিতে পারবে না। এছাড়া হচ্ছে ব্রিচ অফ দ্য কন্ট্রাক্ট, যেন কোনো চুক্তি যদি ভঙ্গ করে ফেলে এবং সেই চুক্তি ভঙ্গ হয়ে যাওয়ার কারণে অথবা ট্রাস্ট যদি একবার ভেঙে ফেলে তাহলে সে কিন্তু তার কন্ট্রাক্টের যোগ্যতা হারায় ফেলে, সেই কন্ট্রাক্ট আর কিন্তু হয় না, তখন সেই সিচুয়েশনে কিন্তু তার আর পেমেন্ট দিতে যাবে না। এরপরে হচ্ছে ডিফেক্টিভ টাইটেল অফ দ্য পেই, এই এনআই অ্যাক্টের আর্টিকেল নাম্বার 58 অনুযায়ী কোন পেই যদি ডিফেক্টিভ টাইটেল হয় তাহলে এই ডিফেক্টিভ টাইটেল ওলা ব্যক্তিকে কিন্তু পেমেন্ট করা যাবে না। ডিফেক্টিভ টাইটেল বিভিন্ন কারণে হতে পারে, আমরা একটা এক্সাম্পল দিলাম যে মিস্টার এ যদি একটা চেক মিস্টার বি কে ইস্যু করে, মিস্টার একটা চেক ধরে লস হয়ে গেছে কোনো কারণে, সে হারিয়ে ফেলছে, সেটা মিস্টার বি পাইছে, তাহলে বি যদি এই চেকটা ব্যাংকের কাছে উপস্থাপন করে এবং এই চেকটা যদি তার আগে যদি এটা যদি বিয়ারার চেক হয়, ইভেন এটা যদি বিয়ারার চেক হয়, তাহলে এ যদি এর আগে যদি এই চেকটা বুকটা তার হারিয়ে গেছে এই মর্মে যদি তার স্টপ পেমেন্ট করে থাকে তাহলে ব্যাংকার কিন্তু বি কে কিন্তু এই বি কিন্তু যে পেই এটা কিন্তু ডিফেক্টিভ পেই হবে, ডিফেক্টিভ টাইটেল ওলা, এবং এরই এই ধরনের চেক কোনো কাউন্টারে উপস্থাপন হলে অথবা ব্যাংকে যদি প্রেজেন্ট করলে ব্যাংক কিন্তু এই চেকের কোনো পেমেন্ট দিতে পারবেন না। তাহলে এরপরে আমাদের আর একটা বিষয় হলো যে ক্রস চেক, যদি ক্রস চেক মানে কাউন্টারে নিয়ে আসা হয়, ক্রস চেক যদি কাউন্টারে নিয়ে আসে তাহলে ক্রস চেকের এগেনস্টে আমরা কিন্তু সে পেমেন্ট দিতে পারবো না। তো ভিউয়ার্স, আজকে আমরা এই পর্যন্তই যে কোন সিচুয়েশনে তারপরে কেন এবং কোন পরিস্থিতিতে একটা চেক ব্যাংকার পেমেন্ট দিতে পারবে না সেই বিষয় নিয়ে আমরা ছোট্ট আলোচনা করলাম, পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এই সে পর্যন্ত আসসালামু আলাইকুম।